শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মির্জা শাহজামাল, পিতা মৃত্যু মির্জা মোফাজ্জল হোসেন, মার নাম মুজার বেগম, গ্রাম মটিয়ারপুর, সিরাজগঞ্জ থানা, জেলা সিরাজগঞ্জ। আমি 1967 সাল থেকে চিটাংয়ে স্থায়ীভাবে বসবাস করে আসতেছি। চিটাং পুলিশ স্কুল থেকে আমি SSC পাস করেছি এবং MES কলেজ থেকে IA এবং BA পাস করেছি। আমি প্রভিন্সি ইলেকশনের সময় আমরা জেল থেকে মুক্তি পাই MA-এর নেতৃত্বে। তারপরে আমরা সাধারণ আন্দোলন করি, মিটিং মিছিল করি। এই সময় আপনি কি কলেজে থাকাকালীন ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন? কলেজে না, আমি কলেজে উঠি নাই। ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি সেন্ট্রাল আমিতে। আচ্ছা, তখন থেকেই কি রাজনীতির সাথে জড়িত? জড়িত। কোন রাজনৈতিক দলের সাথে জড়িত এবং কিভাবে? ছাত্রলীগের সাথে জড়িত। তখন তো ছাত্রলীগই ছিল। তখন নেতৃত্বে কারা ছিলেন? নেতৃত্বে ছিলেন সাবের আহমদ আজগরি, ডক্টর মাহমুদুর রহমান, রাখাল চন্দ্র বণিক, কোহা গাড়ি। শেখ সাহেবের 7ই মার্চের ভাষণের পর কারিগর চলে, তখন আমার আব্বা আমাকে নিয়ে যায় আমার মনে বিয়ে উপলক্ষে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে 11ই মার্চ বিয়ে হয়। তারপর আমি চলে আসব, কিন্তু আরিশার নগর বাড়িতে যুদ্ধ চলতেছিল, তখন গাড়ি ঘোড়া বন্ধ ছিল, ওখান থেকে আসতে পারিনি। ওখান থেকে আমি মুক্তিযুদ্ধে যাই। রংপুরের রোমারি ক্যাম্পে আমাদের ট্রেনিং হয়। তা আমার ট্রেনিংয়ের একটা সুযোগ ছিল কি, আমি পুলিশ স্কুলের ছাত্র, আমার JCC ট্রেনিং ছিল। আমার ট্রেনিংয়ের ক্যাপ্টেন ছিলেন জহুরুল ইসলাম। তারপরে যুদ্ধ অংশগ্রহণ করি বিভিন্ন জায়গায়। ওখানে আপনার সহযোদ্ধা কারো নাম মনে আছে? আমার সহযোদ্ধা আনোয়ার হোসেন, প্রজাম্বেন হোসেন, সোহরাব আলী, আবু তাহের মারা গেছে, আবু তাহেরও মারা গেছে, প্রজাম্বেন হকও মারা গেছে। আপনাদের ক্রিয়াটা দলটা কোন কোন জায়গায় যুদ্ধে অংশগ্রহণ করেছিল? আবুল হাসান হাই স্কুল, গোপীনাথপুর হাই স্কুল, শৈলাবাড়ি হাই স্কুল, এই সমস্ত জায়গায় আমরা যুদ্ধ করছি।
এইখানে রাজাকারদের ক্যাম্প ছিল, আর্মিদের ক্যাম্প ছিল। আমরা ছিলাম যুদ্ধ ফ্রন্ট ফাইটার যাকে বলে, সেটা আমরা আমাদের দেওয়া করাটে। আমরা ছোট ছিলাম, বিভিন্ন জায়গায় খাওয়া না খাওয়া, বিভিন্ন নতুন জায়গায় যাওয়া, সেখান থেকে সিরাজগঞ্জ আসি। সিরাজগঞ্জ এসে আমি আবার ঢাকা হয়ে চাঁদপুর হয়ে আমার এই শিক্ষাস্থল চট্টগ্রামে চলে আসি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।